আমি সরকারকে বলবো আপনি নাটক সাজিয়েন না, এদেশের মানুষ পাগল নয়, বর্তমানে মানুষ খুবই সচেতন, আইটি সম্পর্কে মানুষ ভালো মতো জানে, যেখানে মানুষ ঢুকবে অথচ ঢোকার সময় রেকর্ড তো ভিডিও করবে আর বের হওয়ার সময় কোনো রেকর্ড ভিডিও করবে না, এটা রেকর্ড হতে পারে না, এটা মিথ্যা অপবাদ হতে পারে। আজিব এক ভিডিও ঢোকার সময় ভিডিও তো ধারণ করে কিন্তু বের হওয়ার সময় ভিডিও ধারণ করে না। আপনি চিন্তা করতে পারছেন ভিডিও কত চৌকাশ, ভিডিও কত মারাত্মক। যাই হোক, সবই ষড়যন্ত্র। আমি ভারতের সরকারকে বলবো এবং ইসকানদেরকে বলবো, আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটছে এর সাথে যারা জড়িত অবশ্যই তাদের বিচার হওয়া উচিত, কিন্তু এই ঘটনা কারা ঘটিয়েছে, উস্কানি কারা দিয়েছে, কারা কাবার বিরোধী স্ট্যাটাস দিয়েছে, জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার ব্যঙ্গ করে কারা স্ট্যাটাস দিয়েছে, মুসলমানদের উত্তপ্ত কে করেছে, এই ব্যাপারও খুঁটিয়ে দেখার উচিত। আজকে দেখছেন আপনারা বান্দরবনে এক নও মুসলিমকে হত্যা করা হয়েছে, ভারতে বিভিন্ন জায়গায় মুসলিমকে হত্যা করা হয়েছে, ভারতের বিভিন্ন জায়গায় মুসলমান হওয়ার কারণে, শুধু মুসলমান হওয়ার কারণে পুড়িয়ে দেওয়া হয়েছে, শুধু মুসলমান হওয়ার কারণে বেঁধে রাখা হয়েছে। সেখানে দেখেছেন আপনারা আসামের মধ্যে কি অবস্থা, আসামের মধ্যে কি অবস্থা, আজকে মুসলমান নির্যাতিত নিপীড়িত, ভারতের বিভিন্ন জায়গায় মুসলমান কথা বলতে পারতেছে না। আমিও বাংলাদেশের মুসলমানদেরকে বলবো, ভারতের মুসলমানদেরকে বলবো, ভারতের হিন্দুদেরকে বলবো, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে চাই না, বরং অক্ষুণ্ণ রাখতে চাই। যারাই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় আসেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবেলা করি, কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে আমরা মোকাবেলা জড়িয়ে না পড়ি, না হিন্দু সম্প্রদায়ের মোকাবেলায়, না মুসলিম সম্প্রদায়ের মোকাবেলায় আমরা ঝাঁপিয়ে না পড়ি, বরং যারা জালেম, যারা অত্যাচারী, যারা সম্প্রদায় সম্প্রীতি নষ্ট করতে চায়, আমরা ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে লড়ি, তাদের বিরুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়ি, যেরকম জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্প্রদায় সম্প্রীতিকে রক্ষা করার জন্য হেল্পফুল ফুজিকে শপথ গ্রহণ করেছেন। আজকেও আমরা সম্প্রদায় সম্প্রীতি রক্ষা করার জন্য আমরা শপথ গ্রহণ করব, আমরা জালেমের পক্ষে নই, আমরা মাজলুমের পক্ষে। যেখানে গোটা দুনিয়ার মধ্যে যেখানেই যে ব্যক্তি জুলুমের শিকার হবে, আমরা সেখানেই জালেমদের বিপক্ষে অবস্থান করব এবং আমরা মাজলুমের পক্ষে থাকব। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। আজকে ইসলামকে ধ্বংস করার জন্য, ভারতের মুসলমানদেরকে অত্যাচার করার জন্য, ভারতের মুসলমানদেরকে ভারত থেকে তাড়িয়ে দেওয়ার জন্য যেই পরিকল্পনা চলতেছে, তারা বলতেছে এইটা ভারতের মুসলমানদের জায়গা না, এখানে মুসলমানরা থাকতে পারবে না, মুসলমানকে তাড়িয়ে দাও। আমিও ভারত সরকারকে বলবো এই সমস্ত স্বপ্ন দেখিয়েন না, এই স্বপ্ন দেখে আপনার ঠিক হবে না, ওখানে মুসলমান জন্মগ্রহণ করেছে, ভারত মুসলমানদের প্রত্যেকটা গলিতে গলিতে মুসলমানদের স্মৃতি, গোটা দুনিয়ার মধ্যে গোটা বিশ্বের মধ্যে ভারতকে পরিচয় করিয়ে দিয়েছে মুসলমান, কুতুব মিনার মুসলমানদের, আগ্রা তাজমহল মুসলমানদের, রেড ফোর্ট মুসলমানদের, গোটা ভারতের মধ্যে সাথে উন্নয়ন এবং উন্নয়নের চরম শিখরে পৌঁছে দিয়েছে কারা, মুসলমান। শুধু তাই নয়, আপনারা দেখেছেন যে ভারত ব্রিটিশ দখল করেছিল, সেই ব্রিটিশদের বিরুদ্ধে হিন্দুর চেয়েও সবচেয়ে বেশি শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল, কোন হিন্দু নয় সবচেয়ে বেশি রক্ত দিয়েছিল মুসলমান। আপনারা জানেন, মনে হয় যেন আমার সংখ্যাটা পরিপূর্ণ মনে নেই, 91,000 মোট মারা গেছে, 91,000 সামথিং। আপনারা দেখেছেন দিল্লির গেটের মধ্যে সবাই নাম লেখা আছে, সেখানে 61,000 মারা গেছে মুসলমান, 91,000-এর মধ্যে 60 থেকে, সংখ্যাটা আমার পরিপূর্ণ মনে নাই, 60-61 হবে, এই 61,000 মানুষ মারা গেছে, 91,000-এর মধ্যে 61,000 মারা গেছে কারা, তাহলে হিন্দুদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি, যে ব্রিটিশকে তাড়িয়েছে মুসলমান, আর সেই মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছ। হ্যাঁ, ভারত মুসলমান কান্ট্রি, মুসলমানদের থেকে ব্রিটিশ ক্ষমতা দখল করেছে,
অন্য কাউ থেকে নয়, মুসলমান থেকে ব্রিটিশ ক্ষমতা গ্রহণ করেছে। কাজে আমার থেকে ক্ষমতা গ্রহণ করলে ক্ষমতার মালিক আমি, অন্য কেউ না। আজকে হোক কালকে হোক, 100 বছর পরে হোক, 200 বছর পরে হোক, যেহেতু ব্রিটিশ মুসলমানদের থেকে ক্ষমতা গ্রহণ করেছে, আবার মুসলমানদের কাছেই ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। আর তুমি ভাবছ মুসলমানকে তাড়িয়ে দেবা, এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। কাজী আমি ভারত সরকারকে বলবো, ভারতের মানুষদেরকে বলবো, ভারতের হিন্দুদেরকে বলবো, বাংলাদেশের মুসলমানদেরকে বলবো, বাংলাদেশ সরকারকে বলবো, বাংলাদেশ মুসলমানদেরকে বলবো, খবরদার হিন্দুদেরকে বলবো, সমস্ত সংখ্যালঘুদেরকে বলবো, খবরদার সম্প্রদায় সম্প্রীতিকে নষ্ট করিয়েন না, বরং মিলেমিশে থাকার যে অভ্যাস অভ্যস্ত আমরা,